পৃথিবীর সর্ব ঐতিহাসিক যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? বদরের ইতিহাস জানা নাই এমন মানুষ পৃথিবীতে নাই। ওই দিন মাত্র মুসলমানের সংখ্যা ছিল 313 জন। কতজন টোটাল মূলে ছিল? মাত্র 313। নবী যেমন আল্লাহর কাছে আগের রাত্রে 16ই রমজানে দোয়া করেছিলেন, আল্লাহ মক্কার 13 বৎসর, মদিনার 2 বৎসর, মোট 15 বৎসরের মেহনতে 313 জনকে তোমার সামনে হাজির করতে পারছি। ওগো রহমান, ওগো রহিম, তুমি যদি এই বেঈমানদের হাতে আজকে আমার মুজাহিদ বাহিনীর কিচ্ছু নাই, অস্ত্র নাই, ঘোড়া নাই, খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই, ওদেরকে যদি আল্লাহ তুমি মিঠায় দাও, এই পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো আর কোনো মানুষ বাকি থাকবে না। পৃথিবীর কোন মসজিদের মিনার থেকে আর আজানের আওয়াজ বেশি উঠবে না। হে আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই, আমার নিরস্ত্র মুজাহিদিনদেরকে আল্লাহ তুমি নুসরত করো। খানিক বাদে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, আল্লাহ আপনাকে বলেছেন আর কাঁদবেন না, আগামী কালকের বেঈমান 1000, কিন্তু আল্লাহ পাক 3 গুণ 3000 ফেরেশতা দিয়ে আল্লাহ আগামীকাল আপনাকে সাহায্য করবেন। 3000 ফেরেশতা। নবীজি মাথা উঠায় না, কান্না করতেছেন করতেছেন করতেছেন। আরেকটু পরে জিব্রাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদবেন না, আপনার কান্না কেউ সহ্য করতে পারতেছে না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ ঘোষণা করেছেন আগামী কালকে আপনাকে আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যুদ্ধ হলো 313 জন নিরস্ত্র মুসলমান, অপর পক্ষে 1000 সশস্ত্র বেঈমান। এমন কপুকাত আল্লাহ করলেন, পৃথিবীর মানচিত্রে আজও সোনালী অক্ষরে বদরের ইতিহাস লেখা আছে। সেদিনকার 313 জন মুসলমানের সেই ফসল আজকের পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? 250 কোটি। সারা দুনিয়াতে মানুষ আছে প্রায় 700 কোটি, এর ভিতরে শুধু মুসলমানের সংখ্যা হলো 175 কোটি। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এ 250 কোটি মুসলমান, এটা ওলামে কেরামগণ বলেন সেদিনকার বদরের 313 জন মুসলমানের সে বিজয়ের ফসল। যদি সেদিন তারা পরাজয় বরণ করত, আজকের 250 কোটি মুসলমান পৃথিবীতে থাকতো না। সেদিন 313 জন মুসলমান নিরস্ত্র মুসলমানকে আমার আল্লাহ বিজয় দিয়ে সেই ফসলের ধারাবাহিকতায় আজকে গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে মুসলমান বসবাস করতেছে প্রায় 250 কোটি। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার এই জন্য যুবক ভাইদেরকে বলবো, ঘাবড়ানোর কোনো কারণ নাই, হয়রান আর পেরেশন হওয়ার কোনো কারণ নাই। জিহাদ আল্লাহ ফরজ করেছেন, এটার বিধান কিয়ামত পর্যন্ত চলবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ফজর দিন, ফাতে মক্কার দিন নবীজি বলেছেন, লা হিজরতা বাদ আল ইয়ম, আজকের পর থেকে আর হিজরতের সুযোগ নাই, এখন থেকে আল জিহাদ ও নিয়াত, শুধুমাত্র তোমাদের কিয়ামত পর্যন্ত বাকি রইল নিয়ত এবং জিহাদ। অর্থাৎ জিহাদ যেখানেই সুযোগ হবে, যেখানে বেঈমানের গোষ্ঠীরা মুসলমানদের উপর আক্রমণ করতে আসবে, যখনই বেঈমানের গোষ্ঠীরা মুসলমানের ভূখণ্ডকে দখল করতে আসবে, তখন আর চুপ করে বসে থাকবে না। তোমরা যার যতটুকু আছে আল্লাহর উপরে ভরসা করে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান নিয়ে মাঠে নামে পড়বে, ঝাঁপিয়ে পড়বে, তখন আমি আল্লাহ কুদরতিভাবে সেই বদরি 5000 ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ।